জানাজার চারি দিন পিছত ঘরলৈ উভতি আহিল মৃত যুবক। অবিশ্বাস্য যেন লাগলেও সত্য, কিন্তু কেনেকৈ সম্ভব হব পাৰে এনে ঘটনা? মৃত যুবকৰ জানাজার চারি দিন পিছত যুবকক সুশরীরে দেখা পায় স্তম্ভিত হল স্থানীয় লোক। লড়াটো বুধবারের রাতের পরা নাই, আমি পোয়া নাই, রাতের পরা পোয়া নাই, গুছি গুছিল পিছত আমি বিচারি আছো, বিচারি বিচারি পোয়া নাই, পোয়া নাই বলে কবাত আছে যাইকেন, সি পগলার নিচিনা ঘুরে থাকে কবাত আছে, তিতে এটু মরাটো আকু করবা পরা লইছে আমি না জানো। ঘটনা মঙ্গলদৈ শহরের পরা কিছু নিলগত থাকা সরাঞ্চল মিছামারির। কিছুদিন পূর্বরে পরা উক্ত অঞ্চলের ওমর আলী নামর এজন যুবক নিরুদ্দেশ হয়ে আছিল। মঙ্গলদৈ থানাত নিরুদ্দেশ সম্পর্কে পরিয়ালের লোকে এজাহার দিছিল। ইয়ার মাজতে হঠাৎ চারি দিন পূর্বে গা ধোয়া চাপরিত উয়লি যাওয়া মৃতদেহ প্রত্যক্ষ করে মিছামারি চরের লোকসকলে। উয়লি যাওয়া মৃতদেহটো দেখার পিছতে সেইটো ওমরের মৃতদেহ বলে আরক্ষীক খবর দিয়ে, আর মঙ্গলদৈ আরক্ষীও মৃতদেহটো ওমরের বলে যাবতীয় কাম সমূহ করে পরিয়ালক কটাই দিয়ে। পরিয়ালেও মৃতদেহটো সমজি লই নিয়মের মাজে জানাজা সম্পন্ন করে, কিন্তু সকলকে আচরিত করে জানাজা সম্পন্ন হওয়ার চারি দিন পিছত সুহরীরে নিজ গৃহত উপস্থিত হয় ওমর। মই ঘরত নাছিল, কাম করবা গেছিল বাইরত, না এইখানে চাপরিতে, চাপরি কাম করবা গেছিল, চারি পাঁচ দিনমান হলে চারি কইনা জানে, কই জানে মৃত্যু বলে ভাবিলে আর মাকটো নাই। আসলতে অমরে ঘরত কাকো নজনোয়াকৈ ওলাই গৈছিল কামৰ সন্ধানত। তেনেকৈ ঘরৰ পৰা বাহিৰত থকাৰ সময়তে হঠাতে অমৰৰ সম্পৰ্কীয় কেইজনমানে অমৰক প্ৰত্যক্ষ কৰে এখন বজাৰত। বজাৰত লগ পোৱাৰ পিছতে লোককেইজনে তেওঁক ঘৰলৈ লৈ আনে। তেনেদৰে সুহৰিৰে নিজ গৃহত উপস্থিত হোৱাৰ পিছত এক প্ৰকাৰ হোৱা দোৱা লাগিল। আহি পেলাই কলে যে ল'ৰাটো পাইছো, যিটো মানুহ মৰিছে সেইটো পাইছো, কিন্তু মানুহ মৰিলে আৰু এইটো কেনেকৈ পাৰিল, পরে এটু কালি পরা বিচাই লই আহি ফেলা থানাত গেছিল, আজি মই পোয়াই আছো আহি ফেলা জানো জানা ইয়াতে আছে। আর আনফালে কিদরে হে ওলি যোয়া মৃতদেহটো অমরর বলি পটিয়ন গল পরিয়ালর লোকে, তাকে লৈও প্রশ্নর উদয় হৈছে। আনহাতে গা ধোয়া চাপরিত উদ্ধার হওয়া মৃতদেহটো প্রকৃততে কার সেয়াও এতিয়া ডাঙর রহস্য। মঙ্গলদৈ পৰা নবজ্যোতি মহন্ত, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। জানাজার চারি দিন পিছত ঘরলৈ উভতি আহিল মৃত যুবক। অবিশ্বাস্য যেন লাগলেও সত্য, কিন্তু কেনেকৈ সম্ভব হব পাৰে এনে ঘটনা? মৃত যুবকৰ জানাজার চারি দিন পিছত যুবকক সুশরীরে দেখা পায় স্তম্ভিত হল স্থানীয় লোক। লড়াটো বুধবারের রাতের পরা নাই, আমি পোয়া নাই, রাতের পরা পোয়া নাই, গুছি গুছিল পিছত আমি বিচারি আছো, বিচারি বিচারি পোয়া নাই, পোয়া নাই বলে কবাত আছে যাইকেন, সি পগলার নিচিনা ঘুরে থাকে কবাত আছে, তিতে এটু মরাটো আকু করবা পরা লইছে আমি না জানো। ঘটনা মঙ্গলদৈ শহরের পরা কিছু নিলগত থকা চরাঞ্চল মিছামারির। কিছুদিন পূর্বরে পরা উক্ত অঞ্চলের ওমর আলী নামর এজন যুবক নিরুদ্দেশ হয়ে আছিল। মঙ্গলদৈ থানাত নিরুদ্দেশ সম্পর্কে পরিয়ালের লোকে এজাহার দিছিল। ইয়ার মাজতে হঠাৎ চারি দিন পূর্বে গা ধোয়া চাপরিত উয়লি যাওয়া মৃতদেহ প্রত্যক্ষ করে মিছামারি চরের লোকসকলে। উয়লি যাওয়া মৃতদেহটো দেখার পিছতে সেইটো ওমরের মৃতদেহ বলে আরক্ষীক খবর দিয়ে, আর মঙ্গলদৈ আরক্ষীও মৃতদেহটো ওমরের বলে যাবতীয় কাম সমূহ করে পরিয়ালক কটাই দিয়ে। পরিয়ালেও মৃতদেহটো সমজি লই নিয়মের মাজে জানাজা সম্পন্ন করে, কিন্তু সকলকে আচরিত করে জানাজা সম্পন্ন হওয়ার চারি দিন পিছত সুহরীরে নিজ গৃহত উপস্থিত হয় ওমর। মই ঘরত নাছিল, কাম করবা গেছিল বাইরত, না এইখানে চাপরিতে, চাপরি কাম করবা গেছিল, চারি পাঁচ দিনমান হলে চারি কইনা জানে, কই জানে মৃত্যু বলে ভাবিলে আর মাকটো নাই। আচলতে অমরে ঘরত কাকো নজনোয়াকৈ ওলাই গৈছিল কামৰ সন্ধানত। তেনেকৈ ঘৰৰ পৰা বাহিৰত থকাৰ সময়তে হঠাতে অমৰৰ সম্পৰ্কীয় কেইজনমানে অমৰক প্ৰত্যক্ষ কৰে এখন বজাৰত। বজাৰত লগ পোৱাৰ পিছতে লোককেইজনে তেওঁক ঘৰলৈ লৈ আনে। তেনেদৰে সুহৰীৰে নিজ গৃহত উপস্থিত হোৱাৰ পিছত এক প্ৰকাৰ হোৱা দোৱা লাগিল। আহি পেলাই কলে যে ল'ৰাটো পাইছো, যিটো মানুহ মৰিছে সেইটো পাইছো, কিন্তু মানুহ মৰিলে আৰু এইটো কেনেকৈ পাৰিল, পরে এটু কালি পরা বিচাই লই আহি ফেলা থানাত গেছিল, আজি মই পোয়াই আছো
আনফালে কিদরে হে ওলি জোয়া মৃতদেহটো অমরৰ বুলি পটিয়ন গল পৰিয়ালৰ লোকে তাকে লৈও প্ৰশ্নৰ উদয় হৈছে। আনহাতে গাধুৱা চাপৰিত উদ্ধাৰ হোৱা মৃতদেহটো প্ৰকৃততে কাৰ হিয়াও এতিয়া ডাঙৰ ৰহস্য। মঙলদৈ পৰা নৱজ্যোতি মহন্ত, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।